বোঝালাও কিভাবে উঠবে, জানালা নাই তো, জানালা থাকলে তো। এই যে আমি তিনটা নিছি, লাও তিনটা ফিরে বাড়িতে। আমরা আসছিল বাংলা ফ্রেশ গার্ডেন নিউ বার্গে, লাউ তুলতেছি। আমার কেটা জানি কল দিল, এই যে বাংলাদেশ এই থেকে কোথায় আরে না না বুড়ো হইব না। আমাদের ফিরোজ ভাই, এই যে আরেকটা পাইছি, এই যে আরেকটা পাইছি, ঠিক আছে না? এটা ছোটই তো ভালো, ছোটই তো ভালো। কোথায় ভালো না, হ্যাঁ ওইটা তো ভালো, হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো। এই জায়গায় দাঁড় করে কচু শাক নিবা গো, কচু শাক তো আপনি বাসাই আছে, আমরা নেই, সব লাইনে গেছে কয়েকজন মাথা একসাথে, কারা এলিস কমরেড মুক্তি সব। হ্যাঁ কমরেড, কি অবস্থা ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। আমি ব্লগ তৈরি করতেছি, ব্লগ না, ভাবলাম যে মানে অনেকদিন পরেই তোমার সাথে কথা হলো, এর মধ্যে আসলে ফোন দিয়ে মধ্যে চিন্তা করে ভাবলাম যে মন মেজাজ খারাপ দিন পরেই দিই, স্বাভাবিক হোক। একদম কচি কচি লাউ সবই হয়েছে, আমরা আসি 100 মাইল, 100 মাইল ড্রাইভ করে নিউ ইয়র্কের নর্থ ওয়েস্টে একটা বাংলাদেশি ফার্মে। 100 মাইল দূরে বাংলাদেশের ফার্ম দেখতে গেছে, কি করব, কিনবো তো, যে লাউ কি লাউ করতে দেন, মিষ্টি লাউ নিব তোমরা, নিউ ইয়র্ক থেকে 100 মাইল নর্থ ওয়েস্টে বাংলাফ্রেশ ফার্ম।